হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা কিন্তু প্রত্যেকটা বাঙালির এবং প্রত্যেকটা ফিশ লাভারের ভীষণ ফেভারিট একটা রেসিপি। এই কথাটা সবসময় শুনে এসেছি, পাতুরি প্রেমী না হলে নাকি বাঙালি হওয়া যায় না। বিয়ে বাড়ি থেকে শুরু করে বাড়ি গেট টুগেদার প্রত্যেকটা জায়গাতে এই পদটা কিন্তু একটা আলাদাই নিজের জায়গা বানিয়ে নিয়েছে। কাঁচা লঙ্কার বার্থডে স্পেশাল সিরিজে তাই আমি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি ভেটকি মাছের পাতুরি রেসিপি। তাও আমার সাথে চলুন কাঁচা লঙ্কার রান্নাঘরে, আর আপনাদের সাথে শেয়ার করি ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিচ্ছি। আমি ভেটকি মাছের পাতুরির রেসিপিটা খুব সিম্পল ওয়েতে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও বাড়িতে এই রেসিপিটা সহজেই বানাতে পারেন। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য প্রথমে যেটা নিয়েছি সেটা হলো ভেটকি মাছ। ভেটকি মাছের ফিলে নিয়েছি, ফিলে গুলো বোনলেস। ভেটকি মাছের পাতুরি কিন্তু সবসময় ভেটকি মাছের ফিলে বা বোনলেস দিয়েই হয়। মাছের ফিলে গুলো আমি প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি নিয়েছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত, 3 থেকে 4 টেবিল স্পুন নারকল কোড়া নিয়েছি, নিয়েছি 1 কাপ মতো টক দই। এবার নিয়েছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি, আর নিয়েছি 1টা লেবু আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা, আর সবশেষে নিয়েছি সর্ষের তেল। আর পাতুরি বানানোর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো কলা পাতা। কলা পাতা নিয়েছি, কলা পাতাগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মাছগুলোতে আমি সামান্য নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিলাম লেবুর রস। লেবুর রস ব্যবহার করলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা অনেকটাই কম করতে সাহায্য করে। এবার মাছের সাথে সব কিছু খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলেই এই ম্যারিনেশনটা আমি 30 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি পাতুরি বানানোর মশলাটা বানিয়ে নেব। তার জন্য ব্লেন্ডারে প্রথমে সাদা সর্ষে দিলাম, দিলাম কালো সর্ষে, তারপর দিলাম পোস্ত, এবার দিলাম স্বাদ মতন চিনি আর স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এবার দিলাম 1/2 কাপ মতন জল। সব কিছু খুব ভালো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যে যেরকম ঝাল পছন্দ করবেন সেই বুঝে লঙ্কা ব্যবহার করবেন। যেহেতু সর্ষের পরিমাণটা বেশি তাই ঝাঁজটাও বেশি থাকবে, তাই বুঝে লঙ্কার ব্যবহার করবেন। একটা বেশ স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এবার আমি একটা বড় মিক্সিং বাউলে প্রথমে টক দইটা ঢেলে দিলাম, এবার আমি নারকল কোড়াটা দিলাম। নারকল কোড়া দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার দিলাম সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতন চিনি আর নুন। ভালো করে প্রথমে সব কিছু আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে সব কিছু মিক্স হয়ে গেলে এবার সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম, আর যে ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করেছিলাম তাতে 1/2 কাপ জল দিয়ে ভালো করে মিক্স করে সেটাও আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবারও সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি 4-5 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেলের ঝাঁজটা কিন্তু অসাধারণ লাগে পাতুরিতে। এবার একে একে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো মশলাতে দিয়ে দেব। মাছের সাথে মশলাটা কিন্তু খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আরও 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটা ফাইনাল মিক্স করে 10-15 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব। কলা পাতা আগে থেকে সেকে নিলে কলা পাতাটা নরম হয়ে যায়, পাতুরি বানানোর সময় কিন্তু অনেকটা ইজি হয়। আর কলা পাতাগুলো আগে থেকে সেকে নিলে পাতুরি বানানোর সময় কলা পাতাগুলো ফেটে বা ছিঁড়েও যাবে না। মোটামুটি 1-2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কলা পাতাগুলো ভালো করে সেকে নিলেই হবে। শুধুমাত্র খেয়াল রাখবেন পাতা যেন পুড়ে না যায়। দেখুন পাতাগুলো ভালো করে আমি সেকে নিয়েছি, নিয়ে আমি পাতাগুলো এবার একটা প্লেটে তুলে রাখলাম। এবার চলুন পাতুরিটা বানিয়ে ফেলি। তার জন্য প্রথমেই আমি একটা মাছের পিস তুলে কলা পাতার মাঝামাঝি রেখে দেবো। উপরে পরিমাণ মতন সর্ষে পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা। এবার আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে কলা পাতাগুলো ভালো করে মাছের সাথে মুড়িয়ে নিচ্ছি। খুবই কেয়ারফুলি এই স্টেপটা করবেন। কলা পাতাটা ভালো করে মুড়িয়ে নেওয়ার পর এবার একটা সুতো দিয়ে আমি ভালো করে বেঁধে নিচ্ছি। ঠিক
একইভাবে পরপর আমি সব কটা মাছ কলা পাতাতে মুড়িয়ে রেডি করে নেব। এই প্রসেসটা কিন্তু প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে। দেখুন, আমি সব কটা পাতুরি রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নেব। প্রথমে আমি এখানে 4-5 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলেই একে একে পাতুরিগুলো আমি দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভাজতে শুরু করব। আমি এবার কড়াইটা চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে মাছের এক পিঠ আমি 4-5 মিনিট ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। 4-5 মিনিট পর মাছটা আমি আবার উল্টে দিলাম। উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো ভেজে নেব। এই ঢাকা চাপা দিয়ে এপিঠ ওপিঠ মোটামুটি 8-10 মিনিট ভেজে নিলেই আমাদের কিন্তু পাতুরি রেডি হয়ে যাবে। দেখুন, আমাদের গরম গরম ভেটকি মাছের পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমি সার্ভ করছি গরম গরম ভেটকি মাছের পাতুরি ভাতের সাথে। পাতুরি কিন্তু ভাত ছাড়া অন্য কিছুর সাথে ভাবাই যায় না। একবার পাতাটা আপনাদের খুলে দেখাই মাছটা দেখতে কেমন লাগছে। দেখুন, মাছটা কিন্তু খুব সুন্দর ওয়েল কুকড, প্রপারলি সেদ্ধ হয়েছে, আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আমি চেষ্টা করলাম আপনাদের সাথে একদম সিম্পল ওয়েতে বাড়িতে ভেটকি মাছের পাতুরি বানানোর রেসিপিটা। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি আমাদের দেখে ভেটকি মাছের পাতুরি রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই ট্যাগ করবেন। আমাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ চেক আউট করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।